পার্কের এই কটেজগুলোকে কাপলরা ঘন্টা হিসাবে অথবা এক রাত হিসাবে ভাড়া নিতে পারে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। আজ আমি চলে এসেছি কল্যাণীর গয়েশপুরের জুবিলি পার্কে। চলুন পার্কের ভেতরে প্রবেশ করা যাক। এখন আমি পার্কের ভেতরে প্রবেশ করছি। পার্কের মধ্যে প্রবেশ করতেই একটি বিশাল বড় ফেংশুই আমাদেরকে স্বাগত জানাল। আর একটু এগিয়ে যেতেই দেখলাম দুটি বিশালাকার জিরাফ দুদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর এই জিরাফের ডান দিকে দেখলাম কিছু হরিণ জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি মারছে। এগিয়ে চললাম সামনের দিকে, দেখলাম একটি দৈত্যাকার হাতি দাঁড়িয়ে আছে। কল্যাণী জুবিলি পার্ককে বলা হয় ওয়ান অফ দ্য সেফেস্ট পার্ক ফর কাপল। শহরের কোলাহল থেকে প্রকৃতির মাঝখানে নির্জনে সময় কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গা আর হয়তো খুব কমই আছে। পার্কে ঢুকে বাহাতে একটু এগিয়ে গেলেই ক্যান্টিনের সুবন্দোবস্ত রয়েছে। এখানে জল, স্ন্যাক্স মোটামুটি ঠিকঠাক দামেই পাওয়া যায়। পার্কে ঢুকে এখন আমি বাঁদিকে রাস্তা বরাবর এগিয়ে চলেছি। এটি হলো পার্কের মূল অংশে ঢোকবার প্রবেশ পথ। কিছুটা পথ হাঁটবার পর পার্কের মেন গেটের সামনে এসে দাঁড়ালাম। এই মেন গেটের বাহাতে পার্কিং এর সুবিশাল জায়গা রয়েছে। এখন আমি চলে এসেছি পার্কের মূল অংশের সামনে। চলুন আপনাদেরকে পার্কের মূল অংশটা একটু দেখিয়ে নিই। আমার পেছনে যে শেডটা দেখা যাচ্ছে, এই শেডের নিচেই মূলত কাপলরা এসে বসে। এরপর পার্কের আরো ভেতরের দিকে ধীরে ধীরে প্রবেশ করলাম। দেখলাম শেডের নিচে বসে কাপলরা সময় কাটাচ্ছে। এখন আমি পার্কের আরো ভেতরের দিকে প্রবেশ করছি। এদিকে যত এগোচ্ছি ততই যেন প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি আমায় মুগ্ধ করছে। চলুন আমরা দেখে নিই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। পার্কের ভেতরে বাহাতে আর একটা রাস্তা চলে গেছে। এদিকটা এগোতে একজন পার্কের কর্মী জানালেন এদিকটাতে প্রবেশ করা যাবে না। আমি এখন বসে আছি পার্কের ভেতরে একটি চেয়ারে। এরকম চেয়ারে বসে কিন্তু কাপলরা অনেক সময় কাটায়। এরপর পার্কের সামনের দিকে কিছুটা এগোতেই দেখতে পেলাম এখানে পুরুষ এবং মহিলাদের বাথরুম রয়েছে। এবার আমি এগিয়ে চললাম পার্কের শেষ প্রান্তের দিকে। এখানে দেখতে পেলাম কাপলদের জন্য প্রচুর সেট করা রয়েছে। এখন আমি চলে এসেছি পার্কের ভেতরের একটা শেডে। এই শেডগুলোতে কাপলরা কিন্তু সামনের শেডগুলোর তুলনায় অনেক বেশি আসে, কারণ এখানে প্রাইভেসি আরও বেশি থাকে। জুবিলি পার্কে আসবার জন্য আপনাদেরকে নামতে হবে শিয়ালদা মেন লাইনে কাঁচড়াপাড়া অথবা কল্যাণী স্টেশনে। এরপর কাঁচড়াপাড়া অথবা কল্যাণী স্টেশন থেকে টোটো অথবা অটোতে করে আপনারা সহজেই চলে আসতে পারেন জুবিলি পার্কে বা গয়েশপুর জুবিলি পার্কে। টোটো অথবা অটো ভাড়া 15-20 টাকা বা ম্যাক্সিমাম 25 টাকা নেবে। হোলি অথবা দোলের দিন বাদ দিয়ে বছরে অন্যান্য সব দিন এই জুবিলি পার্ক খোলা থাকে। এই পার্ক খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এই পার্কের এন্ট্রি ফি 100 টাকা জনপ্রতি। জুবিলি পার্কে বোটিং এর সুবন্দোবস্ত রয়েছে। বোটিং এর ফি জনপ্রতি 50 টাকা আধ ঘন্টা সময়ের জন্য। এখন আমি পার্কের মূল অংশ থেকে বেরিয়ে এলাম। এরপর আমি যাব পার্কের যেদিকটাতে কটেজ রয়েছে সেই দিকটাতে। এরপর আমি এগিয়ে গেলাম
পার্কের যেদিকটাতে কটেজ রয়েছে সেদিকটাতে। পার্কে ঢুকে পার্কের ডান হাত বরাবর একটি রাস্তা পার্কের ঝিলের ঠিক ওপর দিয়ে আরো সামনের দিকে এগিয়ে গেছে। এখানেই কটেজগুলো অবস্থিত। এবার আমি এসে পৌঁছালাম পার্কের ঠিক ডান হাতে যেদিকটাতে কটেজ রয়েছে সেই দিকটাতে। জুবলি পার্কের এই কটেজগুলোকে কাপলরা ঘন্টা হিসাবে অথবা এক রাত হিসাবে ভাড়া নিতে পারে। এখানে এক রাত কাটানোর জন্য ডবল বেডের নন এসি রুমের ভাড়া 2000 টাকা, আর এসি রুম হলে তার ভাড়া দাঁড়াবে 3000 টাকা। এখানে ঘন্টা প্রতি রুম ভাড়া ছোট রুমের জন্য 600 টাকা এবং বড় রুমের জন্য 800 টাকা। এরপর আমি পার্কের এই অংশ বরাবর আরো সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে বেশ কয়েকটি কটেজ দেখলাম, আর যা দৃশ্য দেখলাম তা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল দ্য এক্সপ্লোরার সৌমিত্র। এই পার্কে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য কটেজ ভাড়া দেওয়া হয়, এছাড়া এখানে পিকনিকের সুবন্দোবস্ত রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।